টাইটেল দেখে হয়তো কিছুটা বুঝে গেছো আর থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো। ব্লগটা শুরু করছি আজকে এখান থেকে। এখন বাজে হচ্ছে বেলা 11:30, আমি গিয়ে বসতে হবে অফিসের কাজে। 31 তারিখ এবং 1 তারিখ আমার ছুটি নেই অফিসের, তো আমি ছুটি নিইও নি, তো সেই জন্য আমাকে আজকে অফিসের কাজে অবশ্যই বসতে হবে। আর সুদীপা আজকে রান্নাঘরের ব্যাপারটা সামলেছে। তোমাদের যেমন দেখালাম, বাবা আর রুবি বসে পায়েশুড়ি ছাড়াচ্ছে, আমিও শুরুতে একটু হাত লাগিয়েছিলাম কি কি হচ্ছে না হচ্ছে। একটা তো দেখলি আলুর দম, এটা ফুটছে, আলুর দম হচ্ছে, আলুর দম হচ্ছে ছোট আলুর দম কড়াইশুঁটি দিয়ে, আর হচ্ছে ছোলার ডাল, আর হচ্ছে কড়াইশুঁটির কচুরি, পুরো নিরামিষ আইটেম। আর আলুর দমটা যখন কষাচ্ছিল ওই সময় এমন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যে বাবা ছাদ থেকে নামতে নামতে বলছিল যে দারুণ একটা গন্ধ বেরিয়েছে। কিন্তু আজকে চেষ্টা করবো অবশ্যই তাড়াতাড়ি লগ আউট করার ইচ্ছা আছে। বিকেলবেলা অনেক কিছু বলার, তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো, আস্তে আস্তে দেখতে থাকো। চলো ব্লগটা শুরু করা যাক। আর আমরা যখন যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ি, এই দুজনের কাজ হচ্ছে খুনসুটি করা। মাম্মা কেউ কেউ, কিয়ারা ফ্লারিকে ডাকলে তাও একটু তাকায়। কিয়ারা যখন দুষ্টুমির মুডে থাকে ও কারোর দিকে তাকায় না। দুষ্টুমি আর ঘুম এই সময় ও কারোর দিকে তাকায় না, কারণ জানি ও তাকালে ওকে দুষ্টুমিটা বন্ধ করতে হবে। কি খুনসুটি করতে দেখেছিস? কিরে এই কিরে এই বকব, দেখ দিদি এসছে আমার কাছে, বকব তোমায় বকব। হ্যাঁ আদর খাচ্ছে এখন। আচ্ছা তোমাকেও আদর করে দিচ্ছি, শুধু আদর চাই, শুধু আদর চাই, হ্যাঁ শুধু আদর। আর এইখানে দেখো খাটের মধ্যে সমস্ত খেলনা ওদেরকে দিয়ে দেওয়া হয়েছিলো, বাট খেলনার তো নাম নেই। এই হনুটা যেটা আমরা নিয়ে এসেছিলাম তোমরা দেখেছিলে স্প্যাট থেকে, তো এইগুলো সব এখানে ছড়ানো আছে, জানি না এখন কখন খেলবে এনারা। তো আজকের বিকেলের যেহেতু একটা আমাদের প্ল্যান আছে এবং হচ্ছে, সেই জন্য যদিও প্ল্যানটা একটু কাটল হয়ে গেছে, সেটা কেন সেটা পরে বলছি, আর যাই হোক, বাট প্ল্যান যেহেতু আছে, সারা দুপুর আমাদের শ্রীপা আর রুবি ওরা দুজনে মিলে খাটাখাটনি করেছে, তাই হোক। তো কড়াইশুঁটির পুর হয়ে গেছিলো, পুরটাকে তারপর পাকিয়েছিল কড়াই, তাই তো, পাকিয়ে তারপরে ময়দার নিচে এখন এখানে এরম ভাবে রাখা আছে, সবাই জানে তাই আমি আর বলছি না, এগুলো এরম ভাবে এখানে সব রেডি করে রাখা আছে। এটা তো একটা সেট, আরেকটা সেট আছে, আরেকটা সেট এইদিকে আছে, সব রেডি করে এখানে রাখা আছে। ব্যাপারটা হবে হচ্ছে যে যখন খাবার আগে আগে জাস্ট এগুলোকে ভেজে খাওয়া হবে, আর তার সঙ্গে কি আছে সেগুলো তোমাকে দেখাচ্ছি। চলো কেউ 31-এ কোথায় উঠেছো? আর কিউ আজকে 31-এ স্পেশাল ডিনার খেয়ে নিয়েছে, হচ্ছে ফিশি আর চিকেনের মিক্সড। হ্যাঁ আর মামার দেওয়া কানমোলা, আর মামার দেওয়া কানমোলা, কারণ আর দিদিকে এত বিরক্ত করছে, যেমন সকালবেলা দেখলে সারা দিন বিরক্ত করে যাচ্ছে। যাই হোক তো তোমাদের নেক্সটগুলো দেখিয়ে দিই। এই হচ্ছে নারকলের কুচি দেওয়া ছোড়ার ডাল, এইটা হচ্ছে আলুর দম, দম আলু, আলু দম, দম আলু। তোমার বানিয়ে কেমন লেগেছে? ভালোই লেগেছে, এইটাতে একটু ঝাল দিয়েছে আলুর দমটাতে। হ্যাঁ কারণ যারা খাবে তারা ঝাল খেতে একটু ভালোবাসে, তাই জন্য আমি একটু ঝাল দিয়েছি। আর সবই নিরামিষ, অত প্ল্যান খাওয়ার ভালো লাগে না নিরামিষে, তো যাই হোক যাদের জন্য বানিয়েছি তাদের ভালো লাগলেই হলো। আর তার সাথে মিষ্টি আছে, মিষ্টি আছে, মিষ্টি একটা স্পেশাল মিষ্টি দেখাই তোমাদের, আর সন্ধ্যাবেলার স্ন্যাক্সও এসে গেছে। তো যাই হোক আমরা ভেবেছিলাম প্রোগ্রামটা আর একটু আগে হবে, বাট একটু দেরি হয়ে গেছে, ঠিক আছে সে হতেই পারে, আসতে দেরি হয়ে যেতে পারে, ওদের পিসি এসে গেছে, ব্যাস হয়ে গেল। দেখো দেখো পিসি সারা বাড়ির কাজকর্ম সামলে একা হাতে, আসো অনেক লোকজন তো। হ্যাঁ এসো এসো।
তো দিদিকে নিয়ে আমরা বসে পড়েছি এখন খেতে। তো তোমরা দেখেইছো যে দিদি এসেছিল যখন, তখন ফ্লারিকিয়ারা কেমন উত্তেজিত হয়ে পড়েছিল। যাই হোক, এটা আজকে দিদির জন্য স্পেশাল আমরা এনেছি এবং দিদিকে খাওয়ানোর জন্য অনেকদিন ধরে আমরা ভেবেছিলাম, খাওয়ানো হয়নি। এটা এটা হচ্ছে ধানসিঁড়ির, আমাদের এখানে কাছে একটা দোকান আছে ধানসিঁড়ি বলে, তাদের ফিশ ফ্রাই আমাদের খুব ভালো লাগে। আর ভালো না, মাছটা বেশ সলিড মাছ দেয় ওরা, মাছে ওরা কোনো কার্পণ্য করে না, মাছটা সলিড দেয় এবং ওদের ফিশ ফ্রাইটা আমাদের বেশ ভালো। হ্যাঁ, গ্রিন চাটনি দেয় ওদের ফিশ ফ্রাই এর শেপটা যেমন তোমরা আগেও দেখেছো হয়তো এইরকম হয়। আর এই ফিশ ফ্রাইটা খেয়ে সত্যি বলছি কোনোদিন কোনো ওই অম্বল গ্যাসের প্রবলেম হয়নি। তুমিও খেয়ে দেখো, কেন জানি না ওই ধনে পাতা চাটনিটার জন্য বোধ হয়, বাট কখনো অসুবিধা হয় না, আর একদম তেল তেলে নয় ব্যাপারটা। আমরা অনেকে খুব বড় বড় অনেকগুলো ফিশ ফ্রাইয়ের দোকান যারা ফেমাস, কিন্তু সত্যি বলতে কিছু ছোট ছোট দোকান আছে কিন্তু এরকম যারা একদম মাত দিতে পারে এদেরকে, ভীষণই ভালো ফিশ ফ্রাইটা। আর এর সঙ্গে চা আসছে, তো এর সঙ্গে চা আসছে, স্পেশাল চা। গরম গরম ভেজে এনেছে দিদির জন্য, অল্প ভেজেছি, হলে আবার বাবাকেও দিয়ে দে আমার মনে হয়। সবাই মিলে একটু একটু করে খাওয়া শুরু করে দিই, না হলে কি করে হবে, কেননা রাত হচ্ছে সবাই খাবে। হ্যাঁ, তাহলে তো ভালোই, তেল গরম আছে আমি ভেজে দেব। হ্যাঁ, গরম তেল ভেজে ফেলো একদম। এটা এখনো খোলা হয়নি ডেকোরেশনটা, এখনো হ্যাপি বার্থডে মুডে আছি আমরা। ওই এখন আমিও একটু খাবো, কারণ আমার মনে হচ্ছে যে রুবি তাহলে গ্যাসটা কম আছে। দিশা, আমরা একটা খুব ইম্পর্টেন্ট গল্প করছিলাম, ডিসকাশন করছিলাম মাঝখানে, সেটাকে আমার এই খাওয়ার জন্য ব্রেক দিতে ইচ্ছে করছে না, তাই আবার বসে ডিসকাশন করব। কি কালি দিবি, মা কালি দিবি, এই যে চালার ডাল খুব ভালো হয়েছে, আর কড়াইশুঁটির কচুরি ভালো। এগুলো সিদ্ধিপার নিজে হাতে রান্না করেছে এবং সব কিছুতে আমাদের রুবি ভীষণ হেল্প করে দিয়েছে, আর বাবা হেল্প করেছে, তোমরা সবাই দেখেছো মটরশুঁটি মটরশুঁটি এগুলো সব ছাড়ানোর জন্য বাবা প্রচুর হেল্প করেছে, আমিও একটু হাত লাগিয়েছিলাম শুরুর দিকে। আলুরদমটা দারুণ হয়েছে, তাই একটু ঝাল ঝাল করার চেষ্টা করেছে, আমায় বলছিল যে আমার অসুবিধা হতে পারে, বাট তোমার জন্য একটু ঝাল ঝাল করেছে। না, খুব একটা অসুবিধা তো হবে না, হবে না, খুব তিখা ঝাল না। আচ্ছা, ঝাল এখানে চলছে, খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া চলছে মানে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। চৈতিদি খুব অল্প খেয়েছে। না রে, একদম মিথ্যা কথা, আমি প্রচুর খেয়েছি, প্রচুর খেয়েছি, গরম গরম দিচ্ছে আর আমি ফাটিয়ে দিয়েছি, এত ভালো হয়েছে গড়েছটির কচুরি যে বলার কথা না, খুব ভালো হয়েছে। কি রে, আমি সবসময় একটা ভালো কথা বলেছে, আমি বলেছি কাশ্মীরি আলুরদম, বলছে টালিগঞ্জে আবার কাশ্মীরি আলুরদম, পুরো পাতি ছোট আলু আর কড়াইশুঁটি দিয়ে বানিয়েছি, কাশ্মীরি টাশ্মীরি আমি বানাতে পারি না, কিন্তু প্লেন আছে। বাবা ভালো, আমি তো আগেই সার্টি পাই করেছি। কি রে, আজকে আমাকে ছাড়া খেয়ে নিলি একদিন? হ্যাঁ, বছরের শেষ দিন এটা করলি? না 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 না, আবার খাবি ওর সাথে, হলে একটা হলেও খাবি, প্লিজ কথা দে, কথা দে। আমি এ কি খাচ্ছে, হ্যাঁ কিউ কি করছে, কিউ কিউ কি করছে, ও এসে বসে আছে শুধু, আর কিছু করছে না, কালে ও দেখতে শুধু। আচ্ছা, কড়াইশুঁটির ভেতরে পুরটা দারুণ হয়েছে, পুরটা মানে পুরো একদম পুরো পুরো লুচির মধ্যে মানে পুরীর মধ্যে পুরো পুরটা স্প্রেড হয়েছে। অ্যাকচুয়ালি কি হয় মানে অনেক জায়গায় দেখেছি পুরটা না এক জায়গায় স্টিক করে থাকে আর বাদ বাকিটা ময়দার ইয়েটা থাকে, কিন্তু এটা একদম পুরোটা তোর ইয়ে হয়েছে, মানে তুই একদম পাকা রাঁধুনি যে এটা বোঝা যাচ্ছে, মানে আর মুখ লোখানোর জায়গা নেই এমন এমন সব বলছে। আমি কিন্তু প্রচন্ড ভয় ভয় করেছি, কারণ কড়াইশুঁটির কচুরি বহুদিন আগে করেছিলাম লাস্ট, তারপরে ভয় ভয় করেছি, কারণ এত লম্বা একটা প্রসেস, শেষে গিয়ে যদি কচুরিগুলো আর না ফোলে বা বেলাটা ভালো না হয় তাহলে হয়ে গেল। তো সেই সব মিলিয়ে সব মিলিয়ে মোটামুটি আজকে যাই হোক, যাকে খাওয়া হয়েছিলাম তার পছন্দ হয়েছে এইটাই, কারণ আজকে বছরের শেষ দিন। তো এই বছরে আমাদের সাথে যদি কিছু ভালো হয়ে থাকে সেটা হচ্ছে চৈতিদির সাথে দেখা হওয়া, এইটা একটা ভালো জিনিস হয়েছে। আমার সত্যি কথা মানে তোদের সাথে দেখা করব, দেখা হবে এটা ভাবলি আমি একটা মানে আমার একটা অক্সিজেন পেতে শুরু করি এক্সট্রা এক্সট্রা। তো খুব ভালো হতো যদি আজকে ঐশ্বরী দাদা সবাই থাকতো, কিন্তু ঐশ্বরীর শরীরটা একটু খারাপও আসতে পারেনি, দাদার কাজ আছে,
তো যাই হোক বাট আমরা যে একসাথে তাও শেষ করতে পেরেছি বাট হ্যাঁ অবশ্যই যেটা ওদের নাম করে বানিয়েছি ওদের জন্য সেটা যাবে বড় তালে ওই না না আমি একটা কথা বলে দিই ও শ্রী তো সব সময় বলে আমার বাড়ি থেকে ছাদা বেঁধে আনে এবার আমি আজ ওর বাড়ি থেকে ছাদা বেঁধে নিয়ে যাব এমনি যাই যখনই আনো এসসি দিয়ে দিয়েছে দিয়ে দেয় আজকে নিয়ে যাব একদম বাবা এটা মিষ্টি খাবে নাকি হ্যাঁ সন্দেশ হলে খাবো সন্দেশই বাবাকে আমি জেনারেলি মিষ্টি খেতে দিই বাবা আমার সামনে মিষ্টি খাওয়া হলো বলে না ওটা আজকে বছরের শেষ দিন বাবা খাক এই যে ভাইয়া দিদির জন্য একটা স্পেশাল মিষ্টি এনেছে যেটা তখন দেখাবে বলছিল বাট ব্যাটারি লো হয়ে গেছিল সেটা হচ্ছে এইটা 2021 লেখা মিষ্টি হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালো করে কাটাও 2021 টা আশা করি খুব ভালো হবে জানি না যদি অনেক আবার কি সব প্রেডিকশন প্রেডিকশন দেখছে দেখে দেখে কি সব বলছে এখন ওটা নিয়ে কথা বলতে চাই না সবাই ভালো করে কাটাও দারুণ মিষ্টি হ্যাঁ ভীষণ ভালো আমি 21টা আস্তে আস্তে 20টা তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি 20টা আর একটু সময় চলে যায় ও ইউরা তুমি 20টা বাবা পরে খায় বাতিয়ে রাখলাম এখানে সবাই মিলে খুব আনন্দ করে খাওয়া দাওয়া হলো আর একদম ফ্রেশ ফ্রেশ এনেছে তো ও বাবা কেন ওকে খাওয়ালে না আমাকে খাওয়ালে ওকে খাওয়াবে এই যে আজকে আমাকে ছেড়ে খেয়ে নিয়েছে তাও সন্দেশ পেলো যাই হোক এবার আমি আর রুবি খাবো খাওয়া দাওয়া হয়ে যাক এখনো খানিক্ষণ আসো তো তারপরে কথা হচ্ছে আমরাই ছেড়ে দিয়ে আসবো বলছো ওলা উবার বুক করে দে কিন্তু কোনো প্রশ্নই আসছে না রাত হয়ে যাচ্ছে তো আমরাই ছেড়ে দিয়ে আসবো আমরা ছেড়ে দিয়ে এলে ব্যাপারটা কি একটু রাত অব্দি আটকে রাখতে পারবো এটাই হলো ব্যাপার ওলা উবারে করে গেলে একটু ভয় থাকবে তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে সেটার ভিতরে সেলফিশ মোটিভ আমাদের যে একটু বেশি রাত অব্দি আটকে রাখবো তো যাই হোক চলো আমরা খেয়ে নিই তারপর আবার কথা হচ্ছে পিপির আদর সমানে পিপির পাত থেকে একটু একটু করে মিষ্টি ছাটিয়ে দিচ্ছে এই দেখো বাবা বাবা হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার বলে দাও সবাইকে হ্যাপি নিউ ইয়ার কি কি সারাদিন একটা কিছুর পেছনে লেগে থাকে কিন্তু না ঠিক আছে মানে বিয়ে বাড়িতে আগেকার দিনের বিয়ে বাড়িতে কি হতো জানিস তো আগেকার দিনের বিয়ে বাড়িতে যারা মানে এখন তো কেটারিং সার্ভিস হয়েছে কিন্তু আমাদের ছোটবেলায় দেখেছি যে মানে আমাদের বাড়ির বিয়ে ঠিয়ে আমার দিদি মানে আমার জাতিত দিদি ঠিক ক্লাব থেকে মানে ধর আমার বাবা যে ক্লাবের মেম্বার ছিল সেসব ক্লাবের মেম্বাররা আসতো সেই গামছা বেঁধে ইয়ে নিবার তাই না কলা পাতা মাটির গ্লাস ওই ব্যাপারটা ছিল আরেকটা ছিল হচ্ছে তারা কিন্তু সেই দিন খেত না আমি আমি যেটা দেখেছি ছোটবেলায় তাই হ্যাঁ তারা কিন্তু হ্যাঁ অ্যাকচুয়ালি পরের দিন কি হতো মানে পরে কোনো একটা দিন তাদের সুবিধা অনুযায়ী বাড়ির মা জেঠিমারা রান্না করতো তাদেরকে পেট ভরে খাওয়াতো তারা কোনোদিন ওই বিয়ে বাড়ির ওই অনুষ্ঠানে সার মানে ইয়ে করে পরিবেশন করে মানে সে একটা মানে ওই একটা আলাদা আন্তরিকতা ছিল কিন্তু এখন ধর খাওয়ার কম পড়ে যেত মানে রসগোল্লা দেওয়ার একটা রসগোল্লার মতো পাহাড় হচ্ছে কে কত রসগোল্লা মানে ওই আন্তরিকতাটাই কম্পিটিশন করে কম্পিটিশন করে খাওয়া মানে ভীষণ একটা আন্তরিকতা ছিল আর রাতের পরে বাজার করে এসে আবার রান্না এখন হয়েছে কেটারিং সার্ভিস হয়েছে বুফে সিস্টেম হয়েছে কিন্তু ওই যে একটা মানে আলাদা আন্তরিকতা ওই আন্তরিকতা কিন্তু এখন আর নেই মানে আস্তে আস্তে আরো বিলুপ্ত হয়ে যাবে এরপর হয়তো দেখা যাবে রোবট এসে খাওয়ার দিচ্ছে অনেকদিন বিয়ে খাওয়া হয়নি বিয়ে বাড়ি তো বহু বছর খাওয়া হয়নি তো সেই জন্য আমরাও সেটার দিকে একটু লুকিং ফরওয়ার্ড বাট জানি না এখন সিচুয়েশন কেমন হবে তবে যাই হোক যেটা আমি বলছিলাম যে প্রচন্ড মজা করেছি জবে থেকে যদি দিতে দেখা হচ্ছে আমরা এত মজা করেছি ইনফ্যাক্ট আজকে সকালেও কিন্তু আমাদের দেখা হয়েছে অন্য একটা কারণে বাট এই কড়াইশুটির বাজারটা আমরা একসাথেই করেছি আর এর মাঝখানেও একদিন আমরা জ্যোতিদির বাড়িতে গেছিলাম দারুণ খিচুড়ি খেয়েছি আমাদের কিন্তু এরকমই ব্যাপার যেদিন যেটা যা খেতে ইচ্ছে করে যে বানাবে আমরা তার কাছে চলে যাই কোনো ফর্মালিটি নেই একদম সেই হিসেবে একদম তো দিদি চাইছিল কড়াইশুটির কচুরি খেতে আমার ইচ্ছা ছিল খাওয়ার আর আমি চাইছিলাম খিচুড়ি খেতে খাওয়া হয়ে গেছে একদম আর দারুণ হয়েছিল সেদিন পুরো ভোগের খিচুড়ির মতো খেতে হয়েছিল
যেটা খেতে ইচ্ছে করবে তোমরা দেখে না এই দেখে না উত্তাল মজা রাজা 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 কি সব গান চলছে উত্তাল নাচ গড়িয়া মোড়ে এদিকে পুলিশ সব সামাল দিচ্ছে এদিকে এরা নিচে চলেছে যাই হোক তো এখন আরেকটু থাকলে ভালো হতো বারোটাটা বেশ একসাথে কাটালে কিন্তু আমি জানতাম না যে বাড়িতে গিয়ে এখন দাদাকে খেতে দেবে সেই ব্যাপারটা আমি জানতাম না তাই জন্য আমি আর আটকাইনি ভালো রে বছরের শেষ দিনটা বেশ ভালো করে হলো আশা করছি সামনের বছরটাও ভালোই কাটবে এবছরটা ভালো কি আর খারাপ ভালোই কেটেছে কোনো রকমে মানে হ্যাঁ যেটা ভালো জিনিস হচ্ছে সেটা হচ্ছে আমরা সবাই ফ্যামিলির সাথে অনেকটা করে টাইম কাটাতে পেরেছি আমাদের যেরকম কখনো কলকাতায় এসে এতদিন থাকা হয় না এবার সেটা হয়েছে বাবার সাথে অনেকটা টাইম পেয়েছি কিন্তু আবার প্রচুর মানুষের প্রচুর অসুবিধাও হয়েছে এবছর আমাদেরও হয়েছে অনেক প্ল্যান ছিল সেগুলো আটকে গেছে ইম্পর্টেন্ট ঠিক আছে খারাপ ভালো মিশিয়ে আশা করছি পরের বছরটা সব ঠিক হয়ে যাবে আর ভালো করে কাটাতে পারবো তোমরা সবাই নতুন বছর খুব ভালো করে কাটিও এইটা আমাদের এই বছরের শেষ ব্লগ 2020 তোমরা দেখছো এটা যখন তখন 2021 এসে গেছে হ্যাঁ কিন্তু আমরা যে এই ক্যামেরা ধরে ব্লগ করছি এটা 2020 শেষ ব্লগ সামনের বছর আবার দেখা হবে সামনের বছর আবার দেখা হচ্ছে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো পজিটিভ থেকো এবং খুব পজিটিভ ভাইব্রেশন নাও নিয়ে এই ব্লগ করি ভালোবেসে কে দেখো আর আরো আরো সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার এবং মামি এন্ড ফ্যারি টেল কেও কিন্তু দেখতে ভুলো না এই না হলে দিদি দেখেছো শুধু এ তো শুধু শুধু নিজের মার্কেটিং করে সবসময় যাই হোক আমার চ্যানেলটাও তোমরা দেখো মামি এন্ড ফ্যারি টেল যাই হোক তাহলে আজকের মতো টাটা এই বছরটা তোমাদের সাথে শেষ করলাম আবার ফিরে আসছি নতুন ব্লগ নিয়ে চেষ্টা করবো পরের বছর তোমাদের জন্য আরও অন্যরকম নতুন নতুন ভালো ভালো কন্টেন্ট আনার সো টাটা গুড নাইট